ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাবার প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটি ভর্তা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, তা হলো ডিম দিয়ে ডাল ভর্তা। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি সসপ্যানে এক কাপের মতো মসুরির ডাল আড়াই কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আরেকটি চুলাতে একটি হাঁড়ির ভিতর তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ডাল আর ডিমটা একসাথে সিদ্ধ করতে দিয়েছি। আমার ডালটা প্রায় পর্যায়ে আছে, এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালের পুরা পানিটা ভালো করে শুকিয়ে নিব, আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে আমি ঢেলে দিচ্ছি। আমার ডালটা শুকিয়ে গেছে, পানি নাই। এখন আমি এটাকে ঠান্ডা করব। ডিমটাও হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে ফেলবো। ডাল আর ডিমটা এখন আমি ঠান্ডা করার জন্য সময় নিব। ভর্তাটা মাখানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি, পেঁয়াজটাকে এরকম লাল করে ভেজে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন অনুযায়ী শুকনো মরিচ নেবেন, শুকনো মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি ধনিয়া পাতা। এখন আমি এগুলো একসাথে মাখিয়ে নিব। আমার এগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এটা সাইড করে রেখে দিব। এখন দিয়ে দিব প্লেটের ভিতর যেই ডিমগুলো আমি সিদ্ধ করেছিলাম ওইগুলো। তো ডিমগুলো আমি ভালো করে এভাবে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব। আমার ডিমগুলো সব ভাঙা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব যে ডালটা আমি সিদ্ধ করেছিলাম ওই ডালটা। ডালটা পানি শুকানোর পর এরকম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন, যে যেমন খান। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ভালো করে। হয়ে গেল আমার ডিম দিয়ে ডাল ভর্তা। ভর্তাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এরকম নতুন নতুন রান্না পেতে বেল আইকন বাটনে অবশ্যই একটি ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।